नमस्कार बन्धुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत आचार्य और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसी। केमन आछेन बन्धुरा? आज बुधवार, एई बुधवारे एमन एकटी विशेष विषय निये आपनादेर संगे आलोचना करब, जे विषयगुली आपनी आपनार बाच्चादेर संगे शेयर करले आपनार बाच्चार भविष्य असम्भवभावे भालो हबे। एटाई समय आपनी आपनार बाच्चादेर हिंदू पुराणेर भगवान गणेशेर महत्व तात्पर्य विषयटा भालो करे बुझिए दिन। ए बुधवारे ए भगवान गणेशेर विशेष पूजा करले आपनार बाच्चार पढ़ाशोना मेधा सबई वृद्धि पाबे। गणेशेर एक विशेष स्थान आछे समस्त भगवानेर मध्ये, कारण ओनाकेई सबार आगे पूजा करते हय। তিনি সর্ব কার্য সিদ্ধিদাতা। গণেশ সব বাচ্চারও খুব প্রিয়। বাচ্চাদের কাছে গণেশের এই হাতির মাথার জন্য তারা খুবই ভালোবাসে। ব্যক্তিগতভাবে আমারও প্রিয় গণেশদেবকে। আমি পড়াশোনা করি, আপনাদের পড়াশোনা করে বোঝানোর চেষ্টা করি, তাই গণেশদেব ছাড়া এক পাও আমি চলতেও পারি না। গণেশদেবের অনেক গুণ আছে যার শিক্ষা আমাদের সন্তানদের দিলেই তাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যা থেকে তারা কাটিয়ে উঠতে পারবে এবং জীবনে খুব কাজে দেয় এটি। তাই বলবো, প্রত্যেক বাবা মায়ের দায়িত্ব সন্তানদেরকে নিজেদের ঐতিহ্য ও গণেশ পূজার তাৎপর্য এটা বুঝিয়ে দেওয়া। আজ বুধবার বেশি করে সে কথাই বলবো। এই বুধবারে গণেশদেবের কথা আলোচনা করা, গণেশদেবের পূজার্চনা করা খুবই শুভ মানা হয় হিন্দু শাস্ত্রে। তাই এই ভিডিওতে আলোচনা করব কি এমন আছে গণেশদেবের পূজাতে, যা করলে আপনার আমার জীবনকে আরও আরও ভালো করে তুলবে। আসুন দেখে নেওয়া যায়। গণেশদেব হলো স্বাধীন দেবতা যার অপরিসীম নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। বিনায়ক গণেশই তার আরেক নাম, যার মানে কোনো নেতা ছাড়া এক ব্যক্তি। আপনার সন্তানদেরও শেখান কি করে স্বাধীন, স্বনির্ভর ও নিজের দায়িত্ব নিজে পরিচালনা করার ক্ষমতা অর্জন করতে হয়। নম্র হন হিন্দু দেবদেবীর মধ্যে গণেশ, যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থান ধারণ করে আছেন, তবুও তার বাহন সামান্য একটা ইঁদুর। এটাই ইঁদুরের নম্রতার নিদর্শন। সহজ, নির্মাল্য, সবার মন জয় করে এবং সম্মানিত হয়। ধন সম্পদ যাই থাকুক, আপনার সন্তানকে নম্র হতে শেখান, গণেশদেবকে দেখে শেখান, ভালো শ্রোতা হতে শেখান। ভালো শ্রোতা হন গণেশের একটি উল্লেখযোগ্য বিশেষ বৈশিষ্ট্য। তার বড় বড় কান, এই কান দিয়ে সব কিছুই শ্রবণ করেন। এই কানের জন্য তিনি খুব ভালো শ্রোতা। বন্ধুরা, ভালো শ্রোতা না হলে ভালো বক্তা হওয়া যায় না, নিজেকে ভালো কিছু করাও যায় না। ভালো শ্রোতা হওয়া বিশেষ গুণ বন্ধুরা। সব কিছু মন দিয়ে শুনে বিচার করে তারপরে সঠিক সিদ্ধান্ত নিন, তবেই কিন্তু সঠিক নির্ণয় করা সম্ভব হবে। এটা একটা খুব ভালো এবং প্রয়োজনীয় গুণ যা আপনার সন্তানদেরকে শেখান। জ্ঞানের খোঁজ। গণেশ বিশাল মাথা, বিশ্বের অনেক কিছু বোঝা ও ধারণ করার ক্ষমতার প্রতীক তিনি। বলা হয় জ্ঞান, বিদ্যা, শক্তির আধার এসবই গণেশদেব। আপনার সন্তানের উৎসাহিত করুন আরও বেশি জ্ঞান ও বিদ্যা খোঁজ করতে। পৃথিবীকে আরও ভালো করে জানতে শেখান, না জানলে ওর পথ কিন্তু একটা সময়ে গিয়ে বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমরা কিন্তু সারা জীবন আমাদের সন্তানদের পাশে থাকতে পারবো না, তাদের একটা সময়ে নিজেদের পথ চলতে হবে। তাই গণেশদেবের এই প্রকৃত মাহাত্ম্যের কথা জানান। অন্যদের প্রতি সহনশীল হওয়া, গণেশের শরীর মানুষের আর মাথাটা হাতির। খালি মানুষের মধ্যে আবেগ অনুভূতি থাকে, আপনার
সন্তানকে শেখান অন্যকে ভালোবাসতে, সহানুভূতিশীল হতে ও পৃথিবীতে প্রেম ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে। বন্ধুরা, প্রেম দিয়ে সব কিছু জয় করা যায়, তাই হিংসা ছেড়ে আসুন, গণেশদেবকে পূজা করি আর গণেশের মূল তত্ত্বকে সমস্ত মানুষের মধ্যে বিলিয়ে দিই। তাই সবাই মিলে বলুন, ওং গং গণপতয় নমো, ওং গং গণপতয় নমো, ওং গং গণপতয় নমো। বন্ধুরা, এমনই আধ্যাত্মিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আজ এই পর্যন্ত। বুধবার আপনাদের খুব ভালোভাবেই কাটুক।